প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, প্রিয় দেশবাসী, বাংলাদেশি প্রবাসী ভাই ও বোনেরা যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিদিনের মতো আজকেও দৈনিক সংবাদ বুলেটিন কোভিড-19 নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ 4 জুন 2020, 21 জ্যৈষ্ঠ 1427। আমরা বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি, দক্ষিণ এশিয়া পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরব। তার আগেও বলি যে আমাদের সতর্কতা এবং সচেতনতা খুব বেশি দরকার। আমরা প্রত্যেকেই মাস্ক ব্যবহার করব, এবং মাস্ক তারাই ব্যবহার করতে পারবেন না যারা নিজে এই মাস্ক খুলতে পারেন না, যেমন অজ্ঞান ব্যক্তি, যারা প্রতিবন্ধী কোনোভাবে, এবং 2 বছরের নিচে কম বয়সের শিশু, যারা মাস্ক নিজেরা খুলতে পারবেন না। তারা ছাড়া প্রত্যেকেই মাস্ক ব্যবহার করুন। মাস্ক একটি বড় হাতিয়ার এই কোভিড বা করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য। যতদূর সম্ভব শারীরিক দূরত্ব বজায় রেখে চলুন, কমপক্ষে 3 ফুট শারীরিক দূরত্ব বজায় রেখে চলুন। আপনি নিজে সুরক্ষিত থাকুন, আপনার পরিবারের সদস্যদেরও সুরক্ষিত রাখুন। অনেক সময় বয়স্ক, আমাদের বয়োবৃদ্ধ ব্যক্তিদের প্রতি বিশেষ নজর বা খেয়াল দিতে হবে, এই কারণেই যে অনেকেই বাসায় থাকছেন কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছেন। এই ক্ষেত্রে বাসার অন্য সদস্যরা ঘরের বাইরে যাচ্ছেন এবং ফিরে এসে তারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সাথে কাছে যাচ্ছেন, সেই কারণেই বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা ইনফেক্টেড হচ্ছে বা আক্রান্ত হচ্ছে। এই ক্ষেত্রে আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে, আমরা যেন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের বাইরে থেকে এসে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সামনে যাওয়ার আগে অবশ্যই মাস্ক পরিধান করি, হাতটা বারবার সাবান দিয়ে ধোয়ার অভ্যাস এবং হাত যেন আমরা ধোয়া থাকে, এইসব বিষয়ে খেয়াল রেখেই আমাদের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের, বাড়ির বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কাছে যাওয়া উচিত। তাহলেই আমরা তাদেরকে সুরক্ষিত রাখতে পারব। প্রত্যেকেই যেন আমরা মনে রাখি যে আমাদের সুরক্ষা, নিজেদের সুরক্ষা নিজের হাতে, এবং নিজের সুরক্ষা শুধু না, আমার সুরক্ষা আমার পরিবারের সদস্যদেরও সুরক্ষিত রাখতে সাহায্য করবে। কাজেই আমরা সবাই সতর্ক হই, সচেতন হই এবং নিজেদেরকে সুরক্ষিত রাখি। আজকে আমরা আগের দিনের মতোই 50টি পরীক্ষাগারের পরীক্ষার রেজাল্ট আপনাদেরকে জানাব। নমুনা সংগ্রহ হয়েছে গত 24 ঘন্টায় 13,788টি, নমুনা পরীক্ষা হয়েছে 12,694টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা 3,58,277টি। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায় 2,423 জন, এ পর্যন্ত শনাক্ত 57,563 জন, শনাক্তের হার 19.09%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 571 জন, এ পর্যন্ত সুস্থ 12,161 জন, শনাক্ত বিবেচনার সুস্থতা হার 21.13%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 35 জন, এ পর্যন্ত 781 জন, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.36%। মৃত্যুর বিশ্লেষণে পুরুষ 29 জন, নারী 6 জন। বয়স বিশ্লেষণে 21 থেকে 30 বছর 3 জন, 31 থেকে 40 বছর 1 জন, 41 থেকে 50 বছর 3 জন, 61 থেকে 60 14 জন, দুঃখিত 51 থেকে 60 14 জন, 61 থেকে 70 11 জন, 71 থেকে 80 2 জন, 81 থেকে 90 1 জন। বিভাগভিত্তিক ঢাকা বিভাগে 21 জন, চট্টগ্রাম বিভাগে 9 জন, সিলেট বিভাগে 2 জন, রাজশাহী বিভাগে 1 জন, বরিশালে 1 জন এবং খুলনা বিভাগের 1 জন। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে হাসপাতালে 22 জন, বাড়িতে 12 জন এবং মৃত অবস্থায় হাসপাতালে আসছেন 1 জন। 24 ঘন্টায় আইসোলেশনে 386 জন, ছাড় পেয়েছেন 130 জন 24 ঘন্টায়, বর্তমানে আইসোলেশনে আছেন 6,754 জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন 3,674 জন, মোট আইসোলেশন শয্যা 13,284টি। ঢাকা মহানগরীতে 7,250টি, ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে 6,034টি। এ সকল হাসপাতালে আইসিইউর সংখ্যা 399টি এবং ডায়ালাইসিস ইউনিট 112টি। কোয়ারেন্টাইনে গত 24 ঘন্টায় 2,375 জন এসেছেন এবং ছাড় পেয়েছেন 2,634 জন, এ পর্যন্ত কোয়ারেন্টাইন 295,188 জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন 237,619 জন, বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 57,569 জন, প্রাতিষ্ঠানিক এবং বাড়িতে কোয়ারেন্টাইন সহ।
সারা দেশে 64 জেলার সকল উপজেলা এবং জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা আছে 629টি প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানগুলির মাধ্যমে কোয়ারেন্টাইন সেবা দেওয়া যায় 31,991 জনকে। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী এ পর্যন্ত সংগৃহীত হয়েছে 25,942,142। আমি আবার বলছি, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী যার তথ্য আমরা কেন্দ্রীয় ঔষধাগার থেকে পেয়ে থাকি এ পর্যন্ত সংগৃহীত হয়েছে 25,09,142 এবং এ পর্যন্ত বিতরণ হয়েছে 22,03,075। গত 24 ঘন্টায় বিতরণ হয়েছে 32,552। বর্তমানে মজুত আছে 3,06,067। ফোন কল গ্রহণ করা হয়, গত 24 ঘন্টায় ফোন কল গ্রহণ করা হয়েছে 1,66,604 এবং এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 94,17,181। এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে, আমি আবার বলছি, 94,17,181। অনলাইন প্ল্যাটফর্ম মুক্তপাঠে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,267 জন। গত 24 ঘন্টায় এই সংখ্যা আরও 9 জন বৃদ্ধি পেয়েছে। বর্তমানে স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,217 জন চিকিৎসক। বিমানবন্দরে গত 24 ঘন্টায় স্ক্রিনিং হয়েছে 164 জন, স্থলবন্দরে 643 জন, সমুদ্রবন্দরে 117 জন, সর্বমোট 924 জন স্ক্রিনিং হয়েছে। এ পর্যন্ত এই সকল বিমানবন্দর এবং ক্যান্টনমেন্ট রেল স্টেশন সহ সর্বমোট স্ক্রিনিং হয়েছেন 7,05,464 জন। এ ছিল বাংলাদেশের অবস্থান। দক্ষিণ পূর্ব এশিয়ায় গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 12,775 জন, এ পর্যন্ত 2,96,620 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 277 জন এবং এ পর্যন্ত 8,277 জন। সারা বিশ্বে 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 93,246 জন, এ পর্যন্ত 62,87,771 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 3,621 জন এবং এ পর্যন্ত 3,79,941 জন। দক্ষিণ এশিয়া পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতি আমরা সংগ্রহ করেছি সিচুয়েশন রিপোর্ট 3 জুন 2020 বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট থেকে। এই ছিল আমাদের হাতে তথ্য। আবারও তথ্য শেষ করার আগে আবারও বলবো, নিজে সুরক্ষিত থাকুন, পরিবারের সদস্যদের সুরক্ষিত থাকুন এবং সুরক্ষিত থাকার যে উপায়গুলো, মাস্ক ব্যবহার করা, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধোয়া, জনসমাবেশ এড়িয়ে চলা, সামাজিক দূরত্ব কমপক্ষে 3 ফুট সামাজিক দূরত্ব বজায় রাখা, এই বিষয়গুলো অবশ্যই মানতে হবে। যারা কোয়ারেন্টাইনে আছেন তারা কোয়ারেন্টাইনের শর্তগুলো কঠোরভাবে মানবেন, যারা আইসোলেশনে আছেন আইসোলেশনের নিয়মগুলো তারা মেনে চলবেন। এবং যারা আক্রান্ত হয়েছেন তারা মনোবল সবসময় চাঙ্গা রাখবেন। আপনার মনোবল ভালো থাকলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য সবসময় হালকা ব্যায়াম করবেন, মনকে উদ্দীপ্ত রাখে, মনকে খুশি রাখে, এরকম কার্যক্রমের সাথে নিয়োজিত থাকবেন এবং শিশুদেরকেও এই ব্যাপারে উদ্বুদ্ধ করবেন, তারা যেন সৃষ্টিশীল কাজের সাথে জড়িত থাকে এবং সবসময় পরিবারের সাথে সবাই ভালো সময় কাটাবেন, গুণগত সময় কাটাবেন এবং সকলেই মিলে ভালো থাকবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।